So, yep guys, আজকের ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে তাদের বিবেস কেড়ে নেওয়ার পরে তাদের রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো। যা দেখলে জি কে অবাক হতে বাধ্য হবে। আর আজকের ভিডিওতে এমন একজন ইউটিউবারকে দেখাবো যে কিনা পার্টনার প্রোগ্রামকে হুমকি দিয়ে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে। যা দেখেও নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেক ইপিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে ইপিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। দেখার মতো ছিল এরপরে কাজিয়ারপা নাচতে নাচতে ছাদের উপর চলে যায়। ছাদের উপর যাওয়ার পরে সে ফাঁসি দেওয়ার একটু অভিনয় করে। অ্যান্ড তার কিছুক্ষণ পরে দেখা যায় কাজিয়ারপাকে ভিক্ষা করতেও। আমার ভিক্ষা দেন স্যার, স্যার দেনটা দুটো টাকা দেনলা স্যার, সারাদিন কিছু খাই নাই স্যার, আমি আর দালাল না গাইজ। যাই হোক, কাজিয়ারপার অভিনয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর হ্যাঁ, তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কেন কি করতে হয়েছে সেটা তার মুখেই শুনে আসি। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব ওরা কি লিখে আমাকে রিমুভ করছে পার্টনার প্রোগ্রাম থেকে। ওটা তোমরা দেখলে একদম পুরোপুরি বিশ্বাস করতে পারবা যে আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটটা আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো আমি রীতিমতো শক হয়ে গেছিলাম যে পরে আমি আমার 2 মিনিট সময় লাগছে যে কি হলো, আমি কোন গেম খেলছি। পরে আমার মনে পড়ছে যে আমি কল অফ ডিউটি খেলছিলাম। সো গাইস, কাজিয়ারপার মুখে শুনতে পেলেন তাকে কেন কি কর দেওয়া হয়েছে। সো আপনাদের কাছে কাজিয়ারপাকে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 4, জান্নাত গেমিং। সো জান্নাত গেমিং এর কিন্তু 2 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে ফেসবুকে। এন্ড তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয়। এন্ড কেন কিক আউট দেওয়া হয় তা নিয়ে কিন্তু সে একটা ভিডিও বানায়। সে তার ওই ভিডিওতে কিন্তু অনেক কিছু প্রমাণ করে, প্লাস তার ভিভেজ কেন কেড়ে নেওয়া হয়েছিল, তাকে কিক আউট কেন দেওয়া হয়েছিল পার্টনার প্রোগ্রাম থেকে সেটা সেই ভিডিওর মধ্যে উল্লেখ করে। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি, রোস্টার সাথিকল গেমারের সাথে আমার ভালো সম্পর্ক থাকার কারণে মূলত আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে কিক করে দেওয়া হয়। এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা সাথিকল গেমারের সাথে আমার দু একটা কল অফ ভিডিও আছে। যেহেতু রোস্টার সাথিকল গেমার অলওয়েজ গ্রিনার বাস দিয়ে থাকে, এজন্য পার্টনার প্রোগ্রামের কোনো ইউটিউবার এবং মডারেটর সাথিকল গেমারকে সহ্য করতে পারে না। এই রোস্টার সাথিকল গেমারের সাথে আমার ভালো সম্পর্কটা কেউ সহ্য করতে পারে না। এই যে স্ক্রিনশট, এটা দেখলে তোমরা শিওর হতে পারবা যে মূলত সাথিকল গেমারের কারণেই কিন্তু আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। সো গাইস, জান্নাত গেমিং কে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি বা কিক আউট মারার কারণটা তো তোমরা শুনেই ফেলেছো। মূলত এক কথায় বলা যায় যে গ্রিনার রুলস না ফলো করার জন্য কিন্তু কিক আউট দেওয়া হয়েছে জান্নাত গেমিং কে। আর তোমাদের কাছে জান্নাত গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিও। তিন দিন পরে তার ভিডিওতে সে নিজে প্রকাশ করে সবকিছু। কেন তার আইডি থেকে বিবেশটা চলে যায় সেটা নিয়েও সে একটা ভিডিও মেক করে। বিবেশ থাকা মানে হচ্ছে তোমরা আয়েশা চিল্লাবা যে বিগ ফ্যান ফ্রেন্ড লিস্টে নেন, এটুকুই। আর গেমে গেলে বিবেশ থাকা মানে একটা তোমাদের কাছে একটা মানে বিবেশ প্লেয়ার পড়ছে, এটাই তো, তাই না? তবে তোমাদের কাছে কিন্তু আমরা রেসপেক্টটা পাই, ওই রেসপেক্টটা কিন্তু তোমরা আমারে করো। হাতে গোনা দুই একজন ঠিক আছে, এটা মানে বাদ দিলাম, কিন্তু বেশিরভাগই কিন্তু আয়সা রেসপেক্টটা যেই ভালোবাসাটা দেয় ওই ভালোবাসাটা কিন্তু পাওয়া যায় না, এমনি কোথাও পাইবা না। এই ভালোবাসাটা যাতে এই ভালোবাসাটাই যখন তুমি পার্টনার প্রোগ্রামে যারা অন্য পার্টনার আছে তাদের থেকে পাইবা না, তখন ভাই জিনিসটা খারাপ লাগবে। আর যদি সে পার্টনারে আবার জুনিয়র হয় তাহলে আরো বেশি খারাপ লাগবে। যে জুনিয়র যখন তোমার অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তুই তুই করে বলবে, ঝগড়া তো ঝগড়াই, ঝগড়া হতে পারে না তোমার সাথে কি তোমার আব্বু আম্মুর, আমার সাথে কি আমার আব্বু আম্মার ঝগড়া হয় না, তাই বলে কি আমি তুই তুই করে বলে ফেলি? আমি আমার বাপ মাকে আপনি করে বলি, আমি আপনি করে আপনি থেকে তুমি তুমি তো বলি না, ঝগড়া লাগলে আপনি করে বলি। ঝগড়া ঠিক আছে, ঝগড়া কিন্তু ভাই আমরা একটা ফ্যামিলির মতো, আজকে ঝগড়া লাগলে কালকে ঠিক হয়ে যাবে, এটাকে তুই তুই করে গালি গালাস বন্ধ কেন যাবে? যার কারণে ভাই এই থেকে রাগে ক্ষোভে কষ্টে বলো যে আমি বের হয়ে গেছি পার্টনার থেকে। সো গাইস, শুনতে তো পেলে সে নিজের ইচ্ছে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। এন্ড তারপরে কিন্তু আবার এই জবাবটা দেওয়ার জন্য সবাইকে সে আবার 2 মাস পরে কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন করে। এন্ড পার্টনার প্রোগ্রামে জয়েন করার পরে তাকে বিবেশ দেওয়ার পরে সে একটা ভিডিও মেক করে যা একেবারে দেখার মতো ছিল। কি রে ভাই বিবেশ, বি
বিবেক আসলো কেমনে আবার লল ম্যান হোয়াট দা হেল কতজনে বলছো কত কিছু যে রেলিকে কি দিছে লাগতেছে এ বের করছে ও বের করছে So guys, দেখতে পেলেন রিলিক 71 এর রিয়াকশন এন্ড আপনাদের কাছে রিলিক 71 কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিয়েন মুখে মানে গায়নায় কিছু রুলস আছে সেটা হচ্ছে যে আইডি বাইসেল টোটালি নিষিদ্ধ তারপর আর আমাকে যে কারণে বের করছে সেটা হচ্ছে যে আমি একটা আইডি বাইসেলের কন্টেন্টের ভিডিও ছাড়ছিলাম সেটা হচ্ছে যে গিল্ড অফিসারের আইডি সেল এই ভিডিওটা কিন্তু এখন আমার চ্যানেলে নাই ঠিক আছে তো ওইটা মানে আমাকে রিমুভ করতে বলা হয়েছিল কিন্তু আমি মেসেজগুলো দেখি নাই হোয়াটসঅ্যাপে কারণ শুটে ব্যস্ত ছিলাম তো যার কারণে হঠাৎই দেখি যে আমাকে মানে কিছু সময়ের জন্য আর কি বের করে দিছে সেক্ষেত্রে গাইস আমি বাংলাদেশকে হাইলাইট করেছি টিভি রিমোট যেটা বুয়া পেতো সেখানে শিপ গেমিং বেঁধেছিল আমি দেখাই নাই হয় নাই তো প্রথমে বলো আমি অন্য কাউকে হাইলাইটস করি নাই শুধু বাংলাদেশিকে হাইলাইটস করছি কেন টিএসজি জিয়াস টিএসজি ঋত্বিকের বুয়াটা এখন শো করলো আমার চ্যানেলের হাইলাইট আমি যেভাবে খুশি সেভাবে না না পারবে না ভাই কাব্য ভাই পসিবল না কারণ তুমি তোমার শোনো কাব্য ভাই আমার কথা দায়িত্ব দিয়েছিল স্ট্রিম করার ইয়েস সেই স্ট্রিমটা কোথায় কাব্য ভাই সেই স্ট্রিমটা কোথায় আপলোড করার আমাকে দায়িত্ব কাব্য ভাই সেই স্ট্রিমটা কোথায় তোমার চ্যানেলে আমি স্ট্রিম পাই নাই দেখে তো বলতেছি তোমার চ্যানেলে স্ট্রিম পাই নাই চ্যানেলে স্ট্রিম কেন থাকবে আমার ফেসবুক পেজে স্ট্রিম হইছে না না আমি তোমার চ্যানেল থেকে আমাকে বলা হয়েছে কাব্য ভাই অফিশিয়াল পেজে ফেসবুক ইউটিউব স্ট্রিমিং হবে সেখান থেকে তোমার চাইলে ভিডিও দিতে পারবা আমাদেরকে বলা হয়েছে এন্ড এইভাবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো তাদের মধ্যে অনেক বেশি বড় একটা ঝগড়া তৈরি হয় এন্ড তারপরে টিভি গেমিং এ টিভি রিমোট পার্টনার প্রোগ্রামে একটা হুমকি দেয় এন্ড হুমকি দিয়ে সে পার্টনার প্রোগ্রাম থেকে লিফট নেয় কাব্য ভাই মারুফ ভাই একটা কথা সোজা কথা বলা যেতে পাই পার্টনার প্রোগ্রামে জয়েন করে এখন পর্যন্ত আমার তেমন কোনো লাভ হয় নাই যা দেখলাম আমি এতদিন ধরে তো কাব্য ভাই এত বড় বিশাল বিশাল কন্ট্রোভার্সি করে 500 কে করার পর যখন পার্টনার প্রোগ্রামে আসতে পেরেছে তাহলে আমিও ইনশাআল্লাহ আরো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে 2 মিলিয়ন করে আমি পার্টনার প্রোগ্রামে ঢুকবো তার আগে ঢুকবো না খতম বাই বাই টাটা গুড বাই গয়া সো গাইস দেখতে তো পেলেন টিভি গেমিং এ টিভি রিমোটের হুমকি সো আপনাদের কাছে টিভি গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওতে লাইক করে দেওয়া যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা জিআর লিখে তারপরে তুমি #2 দিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো একেবারে শেষ পর্যন্ত দেখেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ